আপনি কিন্তু বিরাট ঠৌগা, আপনার দরে এটা আপনি পালি ময়ো বিয়া করলো হই। আপনার বইনেরে সৈনেরে নাই? ওই মরণ নহ হগ্নে খ ও জেঠিমা, মই বউ বুলি ভাবছিল গেলি না তো ইয়ার পেরে গেলি না গেলি বেটা তোক আর ভলাই পাওয়ার বা মানে কি ভলাই পাওয়ার বা মানে মোর বাবা মূল স্থিমত হয়ে গেলাম গো বাবা। আরে ভুলাই পাওয়ার পো নাই হ্যাঁ, এগুলো সব ভুলার অপপ্রসার। এ তোর লেকচার আমি নুশুনোয়, ভলাই পাওয়ার পর খবরটা আমি পাই গেছো। আপনি বিয়া পাতক, কোনে আপনার বিয়া পাতিব মানা করেছে? তুমি মানা করিবা বলি মই কিয় মানা করিম? বাপরে, ভগবানক ধন্যবাদ, কাইলৈ এজনী চাবলৈ যাম, শুনামতে ভালেই। এতিয়া কোনো কওঁ দিয়া, কাইলৈ কম। ও বৰকে বিয়েছি নেকি? বেছি বিয়া নাই ৰবহে। তেনেহ'লে কিয় এনেকৈ উৱাকে আছ? বি নহ'ল কি হ'ল, পেটটো টানি ধৰি পেলাই যেনকে ফুলি আছে, দুখানো গোটাই জমজমে আছে, পেটত যদি এনেকে ধকে মাৰি দিওঁ নাগৰাতকু বেলি যেনকে শব্দ ওলাৱে সেনকে ধ ধ শব্দ ওলছি। আও মই গম পাইছো, যাওঁ কি গম পালাক? ও গেজ হৈছি তোমাৰ? এ হেতুনো কোনে নাজনে, সকলে জানে মোৰ গেজ হোৱা বুলি। ও তোমাৰ চুপাৰ গেজ হৈছি? আ মাই ডিয়াৰ, আকবা চকুৰ পেৰে আহকে কোক যাম কাবাৰ, তাৰপৰা এটা গেষ্টিকো টেবলেট লৈ আহো। কাকো নাপহাই এই ৰাতি? ও সুনীলৰ ফাৰ্মাচীও বন্ধ কৰিছি, 10:30 বাজিল। এই ৰাতি তাৰমানে মই নাগ্ৰান পেটটো লৈ পেলাই থাকিব লাগিব, এটা কাম কৰক, এই বিষ্ণু ডাক্তৰো কৰো পেৰে আহোগে, গাঁৱৰে মানুহ। আৰু বাপাৰে কাকো নাপহা এক নিয়মত 11:00 বাজিলে? হ'ব মই চব বুজি পালো। কি বুজি পালানো তুমি? মই মারা গেলে আপনি ভাল পায় আর ওটা বিয়া করব বাবার বুতু। ইয়ে ইয়ে কোর কি কথা কয়া, তুমি মারা গেলে মই ভাল পাম? ও তোমার নাগ্রাহান পেট মই তে কোকাল সিঙা পিঠা আনগুড়ি ফেল বাবারু কেনকে এক গাঠি আদা, হে ইমান মান ইমান মান আদা তুমি নুমখেদি খানি বেলে খাবা, আয়ু আর এক গিলাস পানি, এ দুই টোপা তিন টোপা মান কলাখার ইনকে মিলে ফেলে খাই দিবা, ও পুয়া গেলি থনথই না হয় দেখবা, থনথই না নয় যদি মোর নামও ভোলা নয়। ও এক মিনিট রবা। ভোলাই রাইজক বুঝালাম, ভোলাক রাইজে বিশ্বাস করলাম, ওই তো রাইজে মোক বিশ্বাস নকরা হয়েছে, সেই হ্যাঁ কথা বুঝি ভোলাক কে দিবা লাগে, আপনাকে মই ভয় পাইছো কিন্তু। না না না, তো মোক বেয়া পাই লাভ নাই, উপায় মই হ্যাঁ তোক বেয়া পাব লাগে। এটা সারে বসুন বা, আৰু মেট্রিক পরীক্ষাত একটা প্রশ্নকে লাখ লাখ লড়া ছোৱালীক দিয়ে স্টুডেন্টক, আর সেই লাখ লাখ লড়া ছোৱালীয়ে সেই প্রশ্নের উত্তরও দিয়ে, নম্বর কেন সবে একে নাপায়? মানে মানে কি পরীক্ষাত ভোলাই পাস করলে তো ফেল করলি। ওই এই রাতিপা রাতিপা মোৰ মূৰটো গৰম নকৰি, যাগেচোন যা 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 যা। মৰ্নিং ৱাক কৰিবলৈ এই বেলেগ জেগালৈ যাব নালাগে নহয়, আপুনি ৰাতিপুৱা শুই উঠক, পাগলৰ নিচিনাকে ইফালে ইফালে ঘূৰি ফুৰক, সেই মৰ্নিং ৱাক বুলি কয় আৰু। অ মৰ্নিং ৱাক মানে সেইটো বুলি জানো ৰ'ব, কিন্তু কথা হ'ল কি আপোনাৰ এই ধনা পৰা চেহেৰাটোত মৰ্নিং ৱাক কৰিব খুজিছে, মোৰ সেইটোহে অলপ চিন্তা হৈছে। হেৰি চেহেৰা লৈ কথা নাই নহয়, ক্ষীণমিন হ'লেও নিৰোগী হৈ থাকিব লাগিব নহয়। লাগিব লাগিব, এই ৰিক্সাখন হেৰা পৰা সৰু সুৰা বেমাৰবোৰ এই লাগিয়ে থকা হ'ল নহয়। অ আপোনাৰ বেমাৰে ধৰিছে, হেৰি বহক বহক হে ভাল বহক। আচ্ছা আপোনাৰ তাৰমানে বেমাৰ লগাল দিছি, আচ্ছা আপনি নিরোগী হয়ে থাকবা খুঁজে নাকি? ও নিশ্চয় সকলেই নিরোগী হয়ে থাকবো বিচারে। তেনহলে আপনি ব্যায়াম করব লাগবে, হেৰি আপনার মই উপায় দিম, আপনি সেইমতে সেই নিয়মত ব্যায়াম করে যাব লাগবে। আচ্ছা
পহিলে কি করব লাগবে জানে? পহিলে আপনি এনকে ভকাত বহা দিয়ে বহি লব, হাত দুখা নাই, হাত দুখা নাই, জিন তপস্যা করবো কবাত বুঝছিল নাই, তারপর আপনি পেটটু খাখলা মারান করে উহার চুয়ে দিব লাগবো। খাখলা মারাটো কি আকো? খাখলা মারা মানে কি জানে, পেটটুয়ে ধরক এই জিন উহা উলিয়ে দিল, পেটটু চেপ্তা হল না, সেটাকে খাখলা বরা বলে কয়। গতিকে আপনি খাখলা বরাকে উহা চুয়ে দিব লাগবে, এনেকে মারি থাকক, মারি থাকক, এনেকে মারি থাকক, পাঁচ মিনিটমান মারক। আচ্ছা ইটা মারক, মারক সময় মারক, 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 এই মুখেদি নহে নাকেদি মারক। আচ্ছা আরো আছে, এর পিছত আরো আছে, সেটো হল আপনার উহা টানা আর উহা এরা। এই নামগুলাখান মই নাজানো, পিছত আপনার ফোনত কম দক। নাম আছে, নাম আছে, এইগুলার নাম আছে, পিছত কম। এ এই টানলা এলা দিয়ক, আপুনি কৰাই থাকে মানে? অঁ কৰি থাকো, দিয়কচোন দিয়ক, আপুনিও কৰক। আচ্ছা আপনি লাহে লাহে করে থাকক, মই ফটকে হরেশ্বর দোকানের পাই ওই বিড়িয়া মুঠা লই আহ, ওই দেশলা তো সুদা রেসলা তো লই বহি আছো, ও ভুলকে নকরব, পেটটা ফুলি যাব, করক করক। আশীর্বাদ তোর লগত মোর সদায় আছে বুঝছো, পিছে রাতিপুয়ে পুয়ে সেবাটো করে আশীর্বাদ যে বিচারি কথাটো কি? ও মই যে লিডারের চাকরিত জয়েন করছো আপনি গমে পাই নাকি? ও সেইটো জানো, ও কেরপার পাওয়ার কাটি দিছি তো মস্ত দুই নম্বরী চিন্তাটার, এটা হেতু চাকরি মোর। ও তার মানে এতিয়া কেরাপার সমস্ত পাওয়ার তোর হাতত? ওই দক স্যার, পাওয়ারও পাওয়ার এনাই পাওয়ার হল, ও ফলা স্যার দুইখার এগাম আহে ধনির কামত নাহে, আপনার কারণে স্যার মই ভ্যালুলেস, আপনার স্যার মই আকো দিব নোর। হ্যালো মোক একো দিব নালাগে বুঝছো, যি পার গাঁৱৰ দুখীয়া মানুহকে দিবি। আচ্ছা তোক তো এইটো পাওয়ার আমার দুষ্টিয়ে দিছে। এ আপনি স্যার কোনখান জগতত আছে? পহিলে স্যার মই নাটক করলু, তারপর মোর কাম দেখা পায় এম এল এ স্যার, ডিসি স্যার, এসপি স্যারে, ও টাউনক গেলি মাতি নি, মোক এটু পাওয়ার দিলা। ও বিডো স্যার জি হগত ফাটি গেছি গোটাই। কোন বিডো? ও বিডো স্যার রে বলগর বিডো জি। ও বিডিও? ও তামাম খং মোক গেলি, ও বেতার পাওয়ার গেলা, সব মোটতে আই গেল না। ও ওলা এই গছত গরু উঠা আর হলঙারে এই কান খজুয়া কথা মোর আগত নকবি উপায় মই বিশ্বাস নকর নয়, তা বেলেগর আগত কবি বেলেগে বিশ্বাস করব। আশীর্বাদ এটা বিচারিছ ভগবানের ওসর প্রার্থনা করছো তই সেই পাওয়ারটো পা দেই, অ পাই যাবি দেই। ও বেশি করে লাগে স্যার, আকেলগর মানুষ, ও হেনাই করবা নালগিছিল, আপনার ফয়দার কারণে আইসল, মোর কিবা লস হব না, এই অত্যাবক জি করে। ও কি এ সখিয়নী, রাঁধি বাহি দিল খাই বই যাব, এতিয়া রাতিপুয়া এইকণ পর ইমান দৌড়াদৌড়ি হয় নহয়, ভাগরতে অকমান মুকলিমুয়াক বহিছো। ভাগরতে এতে বহিছি? ও সচাক বর ভাগর লাগে জানেনে, আপনি গা গধুর মানু না, হেদরি ভাগাত তো অল্প বেশি। কি কয় হে, রাতিপুয়া এইকণ পর ইমান দৌড়াদৌড়ি হয় ভাগর না লাগিব নাকি? আমি গা বাতলা মানু না, আমার অলি অল্প ভাগাত তো কম। এ রব কালি আমার মাইডিয়ারে আনা রসগোল্লা আর লালমোহন খাইছিল না? খালো খালো, তেখেতে ইমান আগ্রহে দিছে, মায় আর ময়ও খাইছো, আপনালোকেও খাইছি, বা রাতে শেষ সোপা খাই ফেলে পেটটু গোটাই নাগরা আনে ফুলি গেছি। হে মাই, এ গেছো রব মাই, ও সখিয়নী নাওমান আদা খাব জামরি যাব, আহো রব। কি সাংঘাতিক বস্তু এজনী, মই শকত কারণে মোক ঠাট্টা কৰি থৈ গল। ওরা মই টিউশনের পর আহ। হেৰি ৰবচোন, কিয় আজি আপুনি কলকো যাব নালাগে? আরে
টিউশনলৈ দেৰি হৈছে। সাত দিনৰ ভিতৰত এইটো ঘৰ সলাব লাগিব। ইমান ঠাট্টা মস্কৰা সহ্য কৰি ইয়াত আৰু মই থাকিব নোৱাৰো। উহ ৰাম, কি কব লগা আছে মই আহিলে কবা। এতিয়া মোৰ স্কুললৈ নগ'লেও টিউশ্যনলৈ যোৱাটো বেছি জৰুৰী। আহোঁ দিয়া। আপুনি কি কৈছে মই আকৌ বুজা নাই। অ কি কব খুজিছে, নাংমান বুজি কলি ভাল আছিল। বেছি বুজাই কবলৈ দিগদাৰ হয়। একেৰে পাই ৰাইজক ঘৰ দিম বুলি অপপ্ৰচাৰ চলাই পেহীক ইলেকশ্যনত জিকাবলৈ চেষ্টা কৰা বুলি আমাক অভিযোগ দিছিল। অ সেইটো সঁচা কথা ভ। এতিয়া ভোলাক লগত লৈ কঠাল গুটিয়াই যে সেই একেটা কামকে কৰি আছে সেইটো মিছা হ'বলা। ভোলাই কি কৈছে সেইটো মই ভালকে নাজানো নহয় মিছা কথা। কিন্তু এটা কথাহে, এই বুঢ়া কালত এইগিলাখান যত পদত মোক কে টানেহে হৰমাইনা। হ'ব, এইচব বন্ধ কৰক। এইবোৰৰ মাজলৈ টানিছোঁ কাৰণে বেয়া পাইছোঁ। থানালৈ যেতিয়া টানি লৈ যাম কিমান বেয়া পাব এবাৰ চিন্তা কৰকচোন। কথাষাৰ মনত ৰাখিব। ফল এই দেখোন মোক বৰ দম দি গুচি গেল। আমি দোষ কল্লি পুলিচে দম দে, পুলিচে দোষ কল্লি পুলিচক কোনে দম দিব? চুতীয়া মাষ্টাৰৰ লগত তই যিখন যত পত চলে আছা তাকে লৈ যিদিনা মই দম দিম সিদিনাই গম পাই যাবি ফল। এই নাযাওঁ ইফালে ফল। আহক 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 বহক। মোক কিয় মাতি আনিছা মই বুজি নাপাওঁ। অপহৰণ কৰিব মাতা নাই নহয়, কথা বাৰ্তাহে পাতি। আচ্ছা আচ্ছা, হাইৰাক কিয়া তোমাৰ অৱস্থাটো ঠিকেই আহিছোঁহে। কি হ'ল মোৰ অৱস্থা? হেৰা, তুমি যে ভোলাৰ লগত কাজিয়া কৰিলা, কৰি পেলাই তুমি নিসংগ হ'লা, সেইটো কাৰণে হাঁহি উঠিছোঁ। মই একো নিসংগ হোৱা নাই। হৈছা, ভোলাৰ লগত যিমানেই কাজিয়া নকৰা তোমালোক যে একেই দুইজন সকলোৱে জানে। ভোলাৰ লগত কাজিয়া কৰি তোমাৰ অৱস্থাটো বেয়া হৈছে। তুমি এটা কাম কৰা, ভোলাক গৈ ভালকৈ মাত বোলা খাৰ কৰা। মৰি গ'লেও মই তাক মাতো না? তেনেহ'লে ভাল সংগ এটা বিচাৰি লোৱা। ভোলা এতিয়া মাইকেল বোলাজনক লগ লৈছে, কোনোবা মাইকেল নহ'লেও চাইকেল বোলা এজনকে লৈ লোৱা। বুঢ়া বয়সত আমিনো আৰু কি সহায় কৰিম? আৰু তোমাক সংগ দিবলৈ গ'লে কোনো কিবাই সহায় কৰা বুলি কথা গোটেই মোক বেয়া পাব নহয়। কওক কওক, এটা নক'লে নচলিব। কি ক'ম কি ক'ম কি ক'ম, এই বেছি বেছি কৰিলে মই বহুত বেয়া পাওঁ। আপুনি বিয়া পাতিব ওলাইছে, ছোৱালীজনী কেনেকুৱা, ছোৱালীজনীৰ ঘৰ ক'ত, ঘৰখন কেনেকুৱা, মই চব ডিটেইলছ জানিব লাগিব। এইবোৰ চব ধেমালিতে কোৱা কথা অ'। আৰু নাটক কৰিছে হা? প্লিজ চুতীয়া দা, নাটক এৰক, কওক না। এটা কাম কৰক, ছোৱালীজনীৰ ফটো দেখুৱাওক। হা, মোৰ ওচৰত নোহোৱা বস্তু এটা মই কেনেকৈ দেখুৱাম? তাৰমানে মোক ফটো নেদেখুৱাই। এই বেছি জোৰকৈ নাথাকিবা, জোৰকৈ নাথাকিবা দে। মই এশবাৰ কৰিম, মই ফটো চাইহে যাম ইয়াৰ পৰা। মোক আপুনি দেখুৱাওক, আপুনিতো জানেই মই বহুত জেদি ছোৱালী। দেখুৱাওক দেখুৱাওক। বেছি জোৰ কৰি থাকিলে মোৰ কিন্তু খং উঠি যাব, আৰু খং উঠিলে কিন্তু কথা বেয়া হৈ যাব। কথা বেয়া হৈ যাব? মোক ধমকি দিছে, কি কৰিব মোক? মাৰিব? মাৰক। নামাৰোঁ নামাৰোঁ, কিবা খং উঠিব, আইনাখন আনিম, এনেকৈ সন্মুখত ধৰিম আৰু চাবলৈ ক'ম। ভোজক মাতিছিল, ভোজকো যা নহল। অ সেইকোন তাৰে আজি একপাক খবৰ লৈ আহিলো, একাখৰা মাত দি আহিলো। আমাক ভোজক মাতা নাছিল? মাতা নাই মানে, শেৱালিৰ মাকৰ আগত কৈ পঠাইছি। অ আমাকো ভোজক যাবা দিছি। হেংগেকে যামহে, দস্তুৰ মত চুতলোক আহি মাতি যাব লাগিব। হেংকে মাতলি মাতা নহ'ল দক। আবেৰে, কিৰাধাৰী মানুহক যাচা দিবা নল্লি হেংকে মাতে, তাতে বয়া পাই লাভ নাই। তে ভোজক কেনে গেল? কিয় যামে,
কিরাত ধরি মানুষ কেটাক বুত এক মুঠা দিয়ে খবর এটা করবা নলো আজিয়ে নাই মেতাক রাতে রায়তো হারি আইলো ও রতিয়ে বোলে কাছখানোর মূল মানুষে পচকে যাও নহল হেগলাখান খবর করে ফেলে কি লাভ বলুক ভাত দেও বাবাই খাইছি না মাই কোন ভাই গেছি আহাই নাই দেখুন তাক গেলি নাও মান রক্ষু দে মাই মাই দিয়ে আকো ঠিক নাই হাজুর বেলা গেলি নাই বাও পারে আকো নহই দে তাক গেলি নাও মান রক্ষু দে গাঁও ফুড়ি ফুড়ি চাহ খাই আছিতো কত ভোক লাগবো ইটা লাভর বস্তুত মহে রখি থাকতে লাগব মায় না খেলে তো মো ভাত খাবা নরিম আলি ম্যাডাম জায়গাটা কলে গল আসিল ম্যাডাম আসিল বুঝি পালো এটা কত গল চকত দেখিন গেল নাকি ম্যাডাম পনেরো মিনিট সময় মই চকতে আছিলো দেখা নাই দেখোন দোকানৰ পিছফালে সিছফালেও থাকিব পাৰে হে মেডাম আৰে মানুহ দোকানৰ আগফালে থাকে পিছফালে নাথাকে নহয় মাতা কলৈ যোৱা দেখাদাক মাতো ৰব চকত নাই বুলি কৈছো নহয় ফোন কৰা হ'ব দক মেডাম হাও হৰমে আছা কলৈ গৈছিল চকতে আছিলো হা কিবা কাম আছিল নেকি এ ৰবচোন ৰব আপুনি সদায় বিতৰ্কিত কামবোৰ কৰি ভাল পায় নেকি কিহৰ কথা কলা বা ভোখৰা বোলা মানুহজনে পৰহি ঘৈণীয়েকক মাৰিছে আপুনি আগতে আছিল লগে লগে আপুনি বোলে ভোখৰাক চৰ এটা মাৰিছে মাৰিমতো তিৰিক গিৰাকে মাৰিলি মই সহ্য কৰিব নোৱাৰো হা এই গোটেই গাঁওখনত আপুনি ভোখৰাক ঘৈণীয়েকৰ গাৰ্জেন বুলি যে ৰিউমাৰ এটা ওলাইছে আপুনি লাজ পোৱা নাই অ মেডাম এইটো মস্ত টিউমাৰ হৈ উঠিছে মনে মনে থাকে বান্দাৰ টিউমাৰ নহয় ৰিউমাৰ নাচ দিলে কথা কব নালাগে মেডাম দেখাদাই কলি বয় পাব দকচোন ভোখৰাই সদায় তিৰিৰ মাৰি খায় শুনামতে আগদিন হৈ তিৰিক মাৰি পোৱা নাই পৰিদিনা খঙজ জালাত নাওমান মাৰিব ধৰিছিল তাতো ডেকাদাই যায় পাতা দিছিল কথাটো মই শুনিছো সেয়া কাম কৰিছে ডেকাদাই তো নাই কি জানবা অ হেখনি বুদ্ধি নকলি ভোখৰা মৰি গেল কিয় মৰে মাৰিখৰ পিছত ভোখৰাৰ তিৰি ইমান ডাঙৰ গজ এটা উগলি আনছি অ ভোখৰা মৰি গেল মই ধকে চত্তু মাৰিহে বাচাই দিছো যোৱা ছাৰ আপুনি যে আমাক সবকে ফোন কৰি মাতি আনি এনেকৈ বহুৱালে কিবা গুৰুত্বপূৰ্ণ কথাই হ'ব নিশ্চয় হয় আচলতে দুষ্টিয়ে মোলে ফোন এটা কৰি ক'লে মানে কথা হ'ল কি ৰিকুৱেষ্ট কৰিলে এই বিশেষ কথাটো আপোনালোকক ক'ব লাগে তে কি কথা ক'ব লগা আছে সোনকালে নকৈ কিয় ঐ এতিয়া মই আগৰ ভলা হৈ থকা নাই মোৰ বহুত দায়িত্ব আছে সেনে একো কথা নাই দিয়ক ছাৰ একো কথা নাই কোনো এতে ভিআইপি নহয় দিয়ক অ অকাশ মানুহগেলাৰ কথা আকৌ নুশুনব বুঝছি না আমি অকাশ নহয়তো হাই রহ এ কঠাল গুটিয়াকো মই মাতিছিলো কঠাল গুটিয়া নহে স্যার মোক ফোন কৰি কলে এ গুরু হলে বেশি করে দক কলি কি হব ও গুরুর ভদ্র পানি আমি পাও না কিবা এ রহ কি টেপ টেপাই থাকো এই কঠাল গুটিয়া অ্যাডভার্টাইজ কৰিব লাগে সেইবিলাক আমি সকলোৱে জানো এতিয়া আসল কথাটো শুন আসল কথাটো হল মানে ভোলা বা কেরেপা এই দুইটাকে পার্টিয়ে কোনো ধরনের দায়িত্ব দিয়া নাই গতিকে এই তিনটকীয়া চাউলৰ পকীঘৰৰ কথাৰ যি নাটকখন চলি আছিলে সোনকালে বন্ধ কৰিব লাগে আৰু সততাৰে ইলেকশ্যনটো পাৰ কৰিব লাগে কথাটো ইমানেই মোক দিলেও হব দিয়ক